নমস্কার দর্শক বন্ধু, পলিস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই রইল। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম, এটা হলো নলেন গুড়ের ফ্রুট কেক। এর আগে আমার চ্যানেলে একটা নলেন গুড় আর পাটালি আর কোকোনাট দিয়ে একটা কেক আমি বানিয়েছিলাম, ওটা ডিম ছাড়া। এক বছর আগেই বন্ধুরা আমি ওটা রেসিপিটা দিয়েছিলাম। আজকে একটা ডিম দিয়ে আমি এই ফ্রুট কেকটা তৈরি করব। আসুন বন্ধুরা, এখানে আমি কী কী ফ্রুট নিয়েছি একটু দেখি। এখানে আমার ড্রাই ফ্রুটের মধ্যে আছে চাল কুমড়ো, মোরব্বা টুকরো করে কেটে নিয়েছি, আছে খেজুর লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে চেরি ফল নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, আর এখানে নলেন গুড় দেখতেই পাচ্ছেন, এটা যেহেতু নলেন গুড় দিয়ে করবো, এখানে নলেন গুড় আছে। এখানে অরেঞ্জ জুস নিয়েছি, এখানে মিল্ক আছে, লিকুইড মিল্ক আছে, এখানে ময়দা নিয়েছি এক বাটি, এখানে দুটো ডিম আছে, এখানে রিফাইন অয়েলে, আমি এটা রিফাইন অয়েলে করবো, আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন। আমি একটা পাত্র নিয়েছি, এরপরে ডিমটা আমি ফাটিয়ে দেবো। ডিমটা দিয়ে দিলাম, এবারে আমি একটু চিনি দিলাম, চিনিটা পাউডার করে নিই এমনি ভালো করে ফেটিয়ে নিতে হবে চিনিটাকে। এরপর আমি তেলটা দিয়ে দিলাম, এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার আমি ময়দাটা দিয়ে দিলাম, ময়দাটা দিয়ে ভালো করে একটু নিয়ে নেব, এখানে লিকুইড মিল্কটা দিয়ে দিলাম, আর একটু মিল্ক পাউডার এর মধ্যে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়ব। এই আসল জিনিস নলেন গুড়টার মধ্যে দিয়ে দিলাম, অরেঞ্জ জুস করে রেখে দিয়েছিলাম, এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এবার এটাকে ভালো করে ফেটে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার আমি সামান্য এক চিমটি মতন খাওয়ার সোডা দিলাম, আর একটু বেকিং পাউডার, এতটুকুনি মতন দিই, হাফ চামচের মতন বেকিং পাউডার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম, হাফ দেবো, সবগুলো দেবো না, এটা পরে আবার দেবো, গার্নিশের জন্য রেখে দেবো। এখন কিছুটা মিক্স করে দিলাম, আমি একটা প্রেশার কুকার নিয়েছি, একটু তেল মাখিয়ে নিচ্ছি প্রেশার কুকারটার মধ্যে, এরকম সাদা পেপার আমি ব্যবহার করছি, এবং সাদা পেপার আমি এর মধ্যে প্রেশার কুকারের মধ্যে খুব তাড়াতাড়ি, এই প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা হয় না, ওই জন্য আমি প্রেশার কুকারই বেশিরভাগ করি। আর একটা পেপার দিয়ে দেবো, আর একটু তেল দিয়ে দেবো এর মধ্যে,
ভালো করে আমার তেল মাখানো হয়ে গেছে চারিদিকটা, দেখুন কি সুন্দরভাবে আমি এটা পেপারটা দিয়ে দিয়েছি। এবার আমি এটা ব্যাটারটা ঢেলে দিলাম এর মধ্যে। এর মধ্যে দিয়ে দিয়েছি ব্যাটারটা। আমি একটু অল্প একটু ফ্রুট দিয়ে দিলাম এর মধ্যে, আবার পরে দেব। সব দিলে পরে এখন সব তলায় চলে যাবে, অল্প কিছু দিলাম। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিই। আমি এখানে সিটিটা খুলে নিয়েছি, এটা খুলে নিতে হবে। প্রেশার কুকারটা আমি বসিয়ে দিলাম গ্যাসের উপরে। আমি এটা 30 থেকে 40 মিনিট পরে আবার চেক করব। গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, গ্যাস যেন বাড়ানো না থাকে, একদম লোতে বসিয়ে রাখতে হবে। 30 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুললাম। খুলে এবার আমি যে বাকি যে ড্রাই ফ্রুটগুলো ছিল ওগুলো আমি দিয়ে দেবো, গার্নিশ করে দিয়ে দিলাম। আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম। এখনও আমার কেকটা রেডি হয়নি, আরও 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। দেখুন আমার ফ্রুট কেক রেডি। দেখি একটা চাকু ঢুকিয়ে লাগছে কি না, না কোনো চাকুর গায়ে লাগছে না, তার মানে আমার কেক রেডি হয়ে গেছে। এটা আমি ঠান্ডা হয়ে গেলে আমি তা বার করে দেখাচ্ছি আপনাদের। ফ্রুট কেক আমার রেডি, নলেন গুড়ের ফ্রুট কেক। এবার আমি কেটে দেখাই, এখন একদম গরম একটু আছে হালকা। এই যে এখনো ধোঁয়া উঠছে কেকটা দিয়ে, একদম সফট, একদম সফট নরম। আপনারাও এরকমভাবে বানিয়ে নিন বন্ধুরা। এই ফুড কেকের, নলেন গুড়ের ফুড কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।